বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হনার কলেজের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব যে মূল্য নির্ধারণ বা প্রাইসিং নিয়ে। সেখানে থাকবে যে মূল্য নির্ধারণ কাকে বলে, মূল্য নির্ধারণের ভিত্তিগুলো কী, কীভাবে মূল্য নির্ধারণ করা ভালো, এবং আমাদের যে ভ্যালু অ্যাডেড যে মূল্য নির্ধারণ প্রক্রিয়া, এইসব নিয়ে আমরা কী করব আজকে কথা বলব। তো চলো আজকের আলোচনা চলে যাই। প্রথম আমরা জানবো যে মূল্য বলতে আমরা কী বুঝছি। বাজারজাতকরণের মিশ্রণের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হচ্ছে মূল্য। মূল্যের মাধ্যমে বিক্রেতা উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয় আদায়, মুনাফা অর্জন, বাজার দখল, প্রতিযোগিতার মোকাবেলা প্রভৃতি উদ্দেশ্য অর্জন করে। মূল্য হচ্ছে পণ্য বা সেবার আর্থিক মূল্যবান। যেমন ধরো একটা প্যান্ট 500 টাকায় বিক্রি হলো, এই 500 টাকা হচ্ছে তার মূল্য। ফিলিপ কটলার বলছে মূল্য হচ্ছে পণ্য বা সেবার জন্য আদায়কৃত অর্থ। তাহলে মূল্য হইতে গেলে আমাদের কী থাকতে হবে? মূল্য হইতে গেলে আমাদের একটা পণ্য বা সেবার বিনিময় হইতে হবে। মূল্যের মাধ্যমে বাজারজাতকারী ব্যয় আদায় করে, লাভ করে, পণ্য থেকে উপযোগ পরিমাপ করে, ক্রেতা বিক্রেতা পণ্য ক্রয় বিক্রয় করে, সকল ব্যবসায়ী অবশ্যই প্রতিষ্ঠান মূল্য নির্ধারণ করে। এমন প্রশ্ন হচ্ছে মূল্য নির্ধারণের উদ্দেশ্যটা কী, এখন আমরা এটা আলোচনা করব। এর 6টা উদ্দেশ্য আছে। প্রথমটা হচ্ছে যে অস্তিত্ব রক্ষা, মানে কারণ মূল্য ছাড়া তো কোম্পানি মানুষ টিকবে না। দ্বিতীয় হচ্ছে চলতি মুনাফা সর্বোচ্চ করা, শেয়ারের বাজারের শেয়ার সর্বোচ্চ করা, তারপরে বাজার থেকে নেওয়া সর্বোচ্চ করা, পণ্য মানে নেতৃত্ব দান করা, এবং আরও যে অন্যান্য উদ্দেশ্য, এটা হচ্ছে 6 নম্বর আর কি। আর মূল্যের যে গুরুত্ব, সেই গুরুত্ব আছে 8টি গুরুত্ব। প্রথমটি হচ্ছে বাজারজাতকরণের যে উদ্দেশ্য আছে, অর্থাৎ উদ্দেশ্য হল কি, মুনাফা সর্বোচ্চ, অস্তিত্ব রক্ষা, মানে নেতৃত্ব দেওয়া, এগুলো অর্জন করা। 2 নম্বর হচ্ছে প্রতিযোগিতা মোকাবেলা করা। 3 নম্বর হলো স্থিতিশীলতা বজায় রাখা। 4 হচ্ছে ক্রেতাদের আনুগত্য ধরে রাখা। 5 হচ্ছে পুনঃ বিক্রয়ের বিক্রেতাদের সমর্থন আদায় করা। 6 হচ্ছে সরকারি হস্তক্ষেপ এড়ানো, 7 হচ্ছে ক্রেতা আকর্ষণ, 8 হচ্ছে মান নির্দেশন। এমন প্রশ্ন হচ্ছে এই যে মূল্য নির্ধারণ, এই মূল্য নির্ধারণের ক্ষেত্রে কী কী জিনিস আমরা বিবেচনা করবো আর কি। প্রথম আমরা বিবেচনা করবো যে ভ্যালুর ক্ষেত্রে ক্রেতার প্রত্যক্ষণ কোনটা, অর্থাৎ কনজিউমার পারসেপশনটা কী, অর্থাৎ কত মূল্য হইলে ক্রেতা এটাকে যৌক্তিক মনে করে, এটাই হচ্ছে এটা। এমন এনে ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণ করা যায়, উত্তম ভ্যালু হলে ভালো মূল্য, ভ্যালুযুক্ত বাজারজাতকরণ করা যায়। দ্বিতীয় হচ্ছে কোম্পানি এবং পণ্যের ব্যয় কীরকম হচ্ছে, এটাও কিন্তু দেখতে হবে। আমরা জানি যে অনেক রকম ব্যয় হয় পণ্য তৈরি করতে গেলে, স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, এগুলো সবই চিন্তা করতে হবে। তারপর উৎপাদনের বিভিন্ন ব্যয় আছে, প্রাইম কস্ট আছে, আরও বিভিন্ন কস্ট আছে, এই কস্টগুলো চিন্তা করতে হবে। তারপরে তার সাথে কস্ট প্লাস প্রাইসিং, অর্থাৎ মুনাফা যোগ করতে হবে। যেমন আমার পরিবর্তনশীল ব্যয় 30 টাকা, স্থায়ী ব্যয় হচ্ছে যত টাকা, এবং তার সাথে লাভটাকে যোগ করে আমার কী করতে হবে, বাজারে পণ্য বিক্রি করতে হবে, মূল্য ধরতে হবে। তারপর ব্রেক ইভেন বিশ্লেষণ এবং টার্গেট পুনরাবৃত্তি মূল্য বিশ্লেষণ। এখানে ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে যেই পয়েন্টে মুনাফা এবং লস কোনোটাই হয় না, তো ওই পয়েন্টটা যখন আমরা ঠিক করে নিব, ওই পয়েন্টের সাথে আমরা যত টাকা প্রফিট করতে চাই অত টাকা প্রফিট যোগ করে তারপরে পণ্য দিয়ে ভাগ করলেই একটা পণ্যের মূল্য কী করা যাবে পাওয়া যাবে আর কি। এটা হচ্ছে ব্রেক ইভেন ভিত্তিক পণ্যের মূল্য নির্ধারণ। তারপরে মূল্য সিদ্ধান্তে প্রভাবকারী অন্যান্য উপাদান যেগুলো আছে, এগুলো কিন্তু একটু কী করতে হবে, মাথায় রাখতে হবে, যাতে ওগুলোর কারণেও মূল্যের অনেক সময় দামের হেরফের হয়। এই টোটাল জিনিসগুলো জেনে আমার কিন্তু কী করতে হবে, মূল্যটা নির্ধারণ করতে হবে। তারপরে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে মূল্য নির্ধারণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে কিন্তু আমাদের কী করতে হয়, মানে অনেক জিনিস বিবেচনায় নিতে হয়। তাই যেই জিনিসগুলো বিবেচনায় নিয়ে আমরা যে করি তাকে বলা হয় অ্যাপ্রোচ। এখন আমি আলোচনা করব মূল্য নির্ধারণের সাধারণ অ্যাপ্রোচ। তো সাধারণ অ্যাপ্রোচের মধ্যে প্রথমটি হচ্ছে ব্যয়ভিত্তিক মূল্য নির্ধারণ, অর্থাৎ এখানে ব্যয় যত রকম ব্যয় আছে, স্থায়ী ব্যয় আছে, চলতি ব্যয় আছে, প্রাইম কস্ট আছে, প্রশাসনিক ব্যয় আছে, আর বহু রকমের ব্যয় একটা পণ্য প্রোডাকশনে কিন্তু থাকে। এই ব্যয়ের সাথে যত ব্যয় আছে সব ব্যয় যোগ করে আমরা কী করব, মানে
বিক্রয় কত হইলো মানে কত হইতে পারে সেটা দিয়ে আমরা যদি ভাগ করে নেই তাহলে একক প্রতি কত টাকা বিক্রি করতে পারবো সেটা আমরা ঠিক করতে পারবো। সেকেন্ড হচ্ছে ব্রেক ইভেন বিশ্লেষণ বা টার্গেট মুনাফা। এটা তো আগেই বললাম যে ব্রেক ইভেনটাকে ঠিক করে নিতে হবে। ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে এমন একটা পর্যায়ে যেখানে মুনাফা বা লস কোনোটাই হয় না, ওই পয়েন্ট থেকে আমি যত পার্সেন্ট লাভ করতে চাই বা যত টাকা লাভ করতে চাই ওইটা ওই ব্রেক ইভেন পয়েন্টের সাথে যোগ করে আমি যদি পণ্যের পরিমাণ দিয়ে ভাগ করে নিই তাইলেও কিন্তু একটা পণ্যের দাম কত হবে সেটা আমি কী করতে পারবো আর কি। তাহলে আমার একটা ব্যয়ভিত্তিক, একটা ভ্যালুভিত্তিক, একটা প্রতিযোগিতা মূল্যভিত্তিক নির্ধারণ আছে, এইভাবেও মূল্য অনেক সময় ধরা যায়। তা ব্যয়ভিত্তিকটা হচ্ছে কি, পণ্যের উৎপাদন এবং বাজারজাতকরণে ব্যয়ের সাথে মুনাফা যোগ করে এখানে মূল্য কী করা হবে নির্ধারণ করা হবে। আর ভ্যালুভিত্তিক হচ্ছে ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণে ভ্যালু সম্পর্কে ক্রেতার প্রত্যক্ষণের ভিত্তিতে মূল্য নির্ধারণ করা হয়। আর প্রতিযোগিতা ভিত্তিক হচ্ছে প্রতিযোগিতার মূল্য নির্ধারণের প্রতিযোগীদের সাথে মিল রেখে মূল্য কী করতে হয় নির্ধারণ করতে হয় আর। তবে ব্রেক ইভেন বেসিসে মূল্য নির্ধারণ বর্তমানে আসলে খুবই জনপ্রিয়। এটা কিন্তু কী হইতে পারে তোমরা দেখতে পারো পণ্যের দাম নির্ধারণের জন্য এটা। এর প্রশ্ন হচ্ছে মূল্য নির্ধারণের স্ট্র্যাটেজি বা কৌশল কাকে বলে আর। সেটা হচ্ছে এই যে ফ্লিপকার্টরা বলছে, স্কিনার বলছে যে মূল্য নীতি হচ্ছে মূল্য নির্ধারণের উদ্দেশ্যগুলি অর্জনের জন্য পরিকল্পনা বা কর্মপন্থা। আর মূল্য নির্ধারণের কৌশলের কিছু বৈশিষ্ট্য আছে যে এটা মূল্য নির্ধারণের এখানে নির্দেশনা পাওয়া যায়, এর সাহায্যে বাজারের সাথে মূল্যকে খাপ খাওয়ানো যায়, এতে প্রতিযোগিতা মোকাবেলা সহজ হয়, এর ফলে মূল্য পরিবর্তন করা সহজ হয় আর। এখন আমরা নিউ প্রোডাক্ট প্রাইসিং যে স্ট্র্যাটেজি আছে তার জন্য প্রথম হলে এক নম্বরে আছে বাজার থেকে নেওয়া মূল্য নির্ধারণ। এই কৌশলে বাজারজাতকারী বাজার থেকে স্বল্পতম সময়ে অধিক মুনাফা তুলে নেওয়ার জন্য পণ্যের উচ্চ মূল্য নির্ধারণ করে। আর বাজার ভিত্তিক প্রবেশ মূল্য নির্ধারণ হলো দ্বিতীয়টা। এই কৌশলে প্রতিষ্ঠান স্বল্পতম সময়ে বৃহৎ বাজার দখল করার জন্য পণ্যের নিম্ন মূল্য ধরে এবং বাজারটা দখল করে ফেলে আর। এখন এই দুইটা কৌশলই কিন্তু চিন্তা করা হয়, তবে এখন কিন্তু ওই বাজারে প্রবেশ কৌশলটাই বেশি চিন্তা করা হয় এবং ওইটা কিন্তু বেশি করে এখন কী করা হয় ব্যবহার করা হয়। ছেঁকে নেওয়া হচ্ছে বাজারে প্রবেশ করে দীর্ঘদিন টিকে থেকে কী করা হয় মানে যদি বেশি মুনাফা করা যায় সেটাই হয় যুক্তিযুক্ত আর। আর প্রাইস চেঞ্জ করার জন্য মানে অনেক সময় প্রাইস চেঞ্জ মূল্য পরিবর্তন করতে হয়, সেক্ষেত্রে মূল্য পরিবর্তনের উদ্যোগ মূল্য পরিবর্তন যেটা তার উদ্যোগ গ্রহণ করতে হয়, তারপরে মূল্য বৃদ্ধির যদি লাগে সেটারও উদ্যোগ গ্রহণ করতে হয়, মূল্য পরিবর্তনের প্রতি ক্রেতার প্রতিক্রিয়াকে একটু চিন্তা করতে হয়, তা মূল্য পরিবর্তনের প্রতি প্রতিযোগিতারা কীভাবে চিন্তা করতেছে অন্যান্য ফার্ম সেটাও মাথায় রাখতে হয়, মূল্য পরিবর্তনের প্রতি কে কীভাবে সাড়া দিল সেই জিনিসটাও কিন্তু কী করতে হবে মাথায় রাখতে হবে। তো এইভাবে কিন্তু কী করতে হবে মূল্য পরিবর্তন করতে হবে। তারপরে আমরা মূল্য সমন্বয় কৌশলের ক্ষেত্রে কতগুলো পদ্ধতি আমরা ব্যবহার করবো। প্রথমে করবো যে ডিসকাউন্ট অ্যান্ড অ্যালাউন্স প্রাইসিং, অর্থাৎ বাট্টা এবং ছাড় দিব, এই দুইটা করে করবো। দ্বিতীয় হচ্ছে বিভক্ত মূল্য দিব, সেগমেন্ট প্রাইসিং করবো, এক এক জায়গায় এক এক মূল্য করবো। তারপর মনস্তাত্ত্বিক মূল্য, সাইকোলজিক্যাল প্রাইসিং করবো। তারপর প্রসারমূলক মূল্য, প্রমোশনাল প্রাইসিং করবো, অর্থাৎ বিক্রয় যাতে আমার বেশি হয় দাম কম ধরে এভাবে করবো। তারপরে জিওগ্রাফিক্যাল প্রাইসিং, এক এক দেশে এক এক রকমের মূল্য কী করবো নির্ধারণ করবো। তারপরে আছে আরেকটা আছে সমরূপ সরবরাহ প্রাইসিং, মানে অর্থাৎ ইউনিফর্ম হবে, অর্থাৎ এক্ষেত্রে বিক্রেতা ক্রেতার অবস্থানকে বিবেচনা না করে সকল ক্রেতার জন্য একই হারে ভাড়াসহ মূল্য ধার্য করে দিবে। যেমন এখন এই যে প্রাণ কোম্পানি, তারা সেই তাদের চিপসের দাম পাহাড়ের উপরেও যদি 10 টাকা হয় ঢাকা শহরেও কি 10 টাকা, এটা হচ্ছে সমরূপ আর কি। তারপরে আছে জোন প্রাইসিং হতে পারে, এটা অর্থাৎ এক একটা ভৌগোলিক বাজারকে বিভিন্ন জোন বা অঞ্চলে ভাগ করে এক এক জোন এক এক প্রাইসিং, যেমন চট্টগ্রাম জোনে একরকম, সিলেট জোনে একরকম, পার্বত্য জোনে একরকম। তবে এটা প্রাইসিংয়ের জন্য খুব ভালো পদ্ধতি আসলে না আর কি। আরটা হচ্ছে বিন্দু ভিত্তিবিন্দু মূল্য, অর্থাৎ বেস প্রাইসটা ধরে এরপর তার সাথে প্রফিট যোগ করে কী করা মূল্য নির্ধারণ করা। ভাড়া শোষণ মূল্য পদ্ধতি, এখানে হচ্ছে ক্রেতা আকর্ষণ বা প্রতিযোগিতা মোকাবেলা করার উদ্দেশ্যে বিক্রেতা এই কৌশলে আংশিক ভাড়া মূল্যের সাথে শোষণ করে নেয়, অর্থাৎ কোনো কোনো ক্রেতার জন্য বিক্রেতা কম ভাড়া ধার্য করে কারোর জন্য আবার একটু বেশি ভাড়া ধার্য করে। তার আরেকটা হলো গতিশীল
মূল্য নির্ধারণ, অর্থাৎ এখানে হচ্ছে একটা নীতির উপর ঠিক না থেকে মানে যখন যেই প্রাইসিং হবে সেটা কী রাখা, ওইভাবে প্রাইসিং করা, এরকম আর কি জিনিসটা। যেমন এটা এমন হতে পারে, যেমন টেলিফোনে মোবাইলের ক্ষেত্রে যে সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত চাহিদা বেশি, এই সময় কল রেট কম, রাত্রে 12টা থেকে চাহিদা কম, এই সময় কল রেট কমায়, আর ওই সময় 6টা থেকে 11টা কল রেট বাড়ায়, এইভাবে করলেও কিন্তু এটা কি, এটা হচ্ছে এই গতিশীল মূল্য নির্ধারণ। আরেকটা হতে পারে আন্তর্জাতিক মূল্য নির্ধারণ, অর্থাৎ যখন একটা প্রতিষ্ঠান আন্তর্জাতিকভাবে কাজ করে তখন স্থানীয় বাজারের মূল্যের বদলে তার আন্তর্জাতিকভাবে মূল্যটা বিবেচনা করে, এবং আন্তর্জাতিক বাজারে উচ্চ শিপিং খরচ থাকে, বিমা খরচ থাকে, ট্যারিফ থাকে, বিনিময় হার উঠানামা করে উচ্চ বন্টন খরচ থাকে, এই সমস্ত কারণে কিন্তু আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্যটা কিন্তু কী হয়, বেশি হয়, এবং এটা কিন্তু ওই লোকাল বাজারে যেই প্রাইসিংয়ে বেচা সম্ভব আন্তর্জাতিক বাজারে কিন্তু কোনো দিনও সেই প্রাইসিংয়ে কী করা সম্ভব হয় না, বেচা সম্ভব হয় না। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আশা করি তোমরা যে প্রাইসিংয়ের মূল্য নির্ধারণ যে কৌশলগুলো সেগুলো বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।